উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো দস্তুর চালু হলো মেট্রো রেল। শুক্রবার বাদে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8:40 পর্যন্ত মেট্রো রেল সেবা দেবে যাত্রীদের। ইস্তেমা ও বইমেলার সময় মেট্রো রেলের সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন নূর হোসেন। এক বছরেরও বেশি সময় আগে চালু হওয়া মেট্রো রেল কবে থেকে পুরোদমে চলবে তা নিয়ে আগ্রহ ছিল যাত্রীদের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। উদ্বোধন হলো উত্তরা থেকে মতিঝিল সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল। উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া, আর ফিরতি পথেও যাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আজকে থেকে মেট্রো রেল 8টা পর্যন্ত চলবে, যেটা আসলে প্রত্যেকের উপকারে আসবে। ঢাকার এক মাথা থেকে আরেক মাথা আসতে হয় আমরা ক্লাস করতে, তো এখন খুবই ইজিলি মাত্র 25 মিনিটের মধ্যে আমি চলে আসতে পারি সচিবালয় পয়েন্টে নামি। এখানে আসলে মনেই হয় না যে বাংলাদেশে আছি। মতিঝিল থেকে প্রতিদিন উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রিপ ছেড়ে যাবে রাত 8:40-এ, আর উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ যাত্রা রাত 8টায়। যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতাম, সেখান থেকে আমরা এই মানে নিষ্কৃতি পাচ্ছি। মেট্রো রেলের সময়টা বাড়ানো আমাদের সাধারণ যাত্রীদের জন্য অনেকটা সুবিধাজনক হয়েছে। টাইম যে এখন বাড়ানো হয়েছে উত্তরা থেকে মতিঝিল আসা যাওয়া, এটা চমৎকার হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রো রেলে উঠে যাত্রীদের সঙ্গে মতিঝিল পৌঁছান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে MRT6-এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মেট্রো রেলের সেবা ও লাইন সম্প্রসারণের বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ইস্তেমা এবার দুই ভাগে না এক ভাগে হবে, এ বিষয়টা এখনো ডিসাইডেড না। কাজে বিষয়টা ঠিক হলে আমরা এ ব্যাপারে সুযোগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আছে, বইমেলা। এখন বইমেলাতে আমরা সেখানে কতদিন সময় বৃদ্ধির ব্যাপারটা, এক ঘন্টা দেড় ঘন্টা এরকম বিশেষ বিশেষ কয়েকটা দু একটা দিনে এটা প্রসারিত করার একটা অনুরোধ আছে। সেটাও বাংলা একাডেমির ডিজির সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া। আগামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত পাতাল রেলের কাজ শুরু হবে বলেও জানান কাদের। আর MRT-র সবকটি লাইনের কাজ শেষ হলে ঢাকা শহর সম্পূর্ণ যানজট মুক্ত হবে। নূর হোসেন, NTV News, ঢাকা।